দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত, যেখানে গতকাল দুপুর থেকেই অশান্তি ছড়িয়েছে। হিলি সীমান্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দুপুর গড়াতেই উত্তেজনা ছড়ায়। বাংলাদেশ অভিবাসন দপ্তর বন্ধ থাকায় দু দেশের মধ্যে যাতায়াত বন্ধ রয়েছে। ভারতে এসে বিপাকে পড়েছেন বাংলাদেশের নাগরিকরা। কেউ এসেছেন চিকিৎসার কারণে, কেউ আবার ব্যক্তিগত প্রয়োজনে, কিন্তু এখন কিভাবে তারা ফিরবেন তা বুঝে উঠতে পারছেন না। আমাদের এপারের বর্ডার বন্ধ, ওপারের বর্ডার বন্ধ। এখন এনারা কখন আমাদেরকে ক্লিয়ার করবে, ক্লিয়ার করার পর আমরা পারবো, তাহলে আমাদের থাকতে হবে, এখানেই থাকতে হবে, কোনো বুদ্ধি নাই তো আর। বিকেল থেকে বন্ধ রয়েছে সীমান্ত। ভারত এবং বাংলাদেশের অভিবাসন বন্ধ থাকায় গতকাল বিকেলের পর থেকেই বাংলাদেশি নাগরিক যেতে পারেনি তারা দেশে। আজ সকাল থেকেই ভারতের অভিবাসনের সামনে ভিড় জমতে দেখা যায় বাংলাদেশি নাগরিকদের। তারা প্রতীক্ষায় কখন অভিবাসন খুলবে, তারা তাদের দেশে ফিরতে পারবে, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে পারবে। এই পরিস্থিতিতে তাদের যোগাযোগ হলেও তারা বুঝতে পারছে না দেশের আভ্যন্তরীণ পরিস্থিতি কি। হিলি থেকে মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ নতুন করে যে অশান্তির সৃষ্টি হয়েছে বাংলাদেশে, অশান্ত পরিস্থিতি সেখানে গত রবিবার থেকেই শুরু হয়েছে। তার ফলে একদিকে যখন বাংলাদেশে একটা অত্যন্ত অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তেমনি কিন্তু ভারতেও উদ্বেগে রয়েছেন অনেকেই, যারা চিকিৎসা করাতে এসেছেন, যারা ব্যবসার কারণে বা ব্যক্তিগত কারণে এদেশে এসে আটকে পড়েছেন, তারা চিন্তায় রয়েছেন কিভাবে তারা নিরাপদে দেশে ফিরে যাবে। ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে হাই অ্যালার্ট জারি। একাধিক সীমান্তের ছবি আপনাদের দেখালাম, যেখানে আন্তর্জাতিক ব্যবসা বন্ধ করে রাখা হয়েছে। অন্যদিকে সেনা ইতিমধ্যেই কিন্তু শাসন দখল করেছে। আজ সেখানে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন সেনা প্রধান। সেখানে কি সিদ্ধান্ত হয় অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। এই চার দিনে আমরা তো টাকা পয়সা খরচ করে ফেলেছি, এখন যাওয়ার অপেক্ষায় আছি। আমরা হোটেলও অলরেডি পেমেন্ট দিয়ে দিয়েছি, কিন্তু ফ্লাইট হচ্ছে না। আমি যে এয়ারলাইন্স থেকে এখন আসলাম, ওখানে বলতেছে যে না, ইন্ডিগো এখনও কোনো ফ্লাইট দেয়নি। হ্যাঁ, আমি রিটার্ন টিকিট করেছিলাম, হ্যাঁ কনফার্ম ছিল, আমি গতকালকে জানতে পারলাম। আমি তো ভীষণ সমস্যায় আছি, এখন আমার পরিবারের পরিজন আমাকে নিয়ে টেনশন আছে, কিন্তু এই কয়েকদিন তো আমার ব্যবসা প্রতিষ্ঠান টোটালি বন্ধ ছিল। হ্যাঁ, এবং আমার স্টাফ থেকে শুরু করে আমার কর্মচারী, আমার ছোট ভাই, আমার পরিবার এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করছে। সমস্যায় পড়ছে ভাই, আমরা তো যেতে পারছি না এখন। আমরা তো যশোরে যাব, কিন্তু যশোরে যাওয়ার কোনো তো সুযোগ আর পাচ্ছি না, কী দিয়ে কী করবো। হ্যাঁ, আমরা এই চিন্তায় তো বাঁচতেছি না যে কীভাবে আমরা এখন ফেলবো।